Dear students, আমি আজকে তোমাদেরকে পড়াবো বড় কে কবি ঈশ্বরগুপ্ত। তো ঈশ্বরগুপ্ত কে আগে আমাদেরকে সেটা জানতে হবে। ঈশ্বরগুপ্ত হচ্ছেন আমাদের কাছে গুপ্ত কবি নামে পরিচিত এবং তিনি 1812 সালে মার্চ মাসে জন্মগ্রহণ করেন আর 1859 সালে 23 জানুয়ারি পরলোকে গমন করেন। তো ঈশ্বরগুপ্ত আমাদের কবি বলা যায় একদিক থেকে, সাহিত্যিক আবার সাংবাদিকও। তিনি সংবাদ প্রভাকর নামে যে পত্রিকাটা তিনি সম্পাদনা করেছিলেন। তো এবার আমরা আসছি মূল টপিক, বড় কে। তো বড় বলতে বড় কথাটার অর্থ এখানে যেটা বোঝানো হয়েছে যে কথার দিক থেকে নয়, অর্থাৎ মনের দিক থেকে, ব্যবহারের দিক থেকে যে বড় তাকে বলা হয় বড়। সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুঞ্জার। হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চাই ছোট বলি তারে। গুণেতে হইলে বড় বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। অর্থাৎ আমাদের এই বিশ্ব সংসারে, মানুষ সংসারে বড় হতে গেলে কি করতে হবে, আমাদের মধ্যে বড় গুণ থাকতে হবে। বড় গুণ কোন হলো? বড় গুণ হলো আমরা যখন কোনো মানুষকে বিপদে সাহায্য করব, অসহায় মানুষকে সাহায্য করব, আমরা সবসময় সত্যি কথা বলবো। অ্যাটলিস্ট মানুষ হিসাবে আগে আমাদের সৎ হতে হবে। তারপরে কি হবে, ধরো কোনো বিপদ আসছে, বিপদে আমরা পিছিয়ে থাকবো না, বিপদে আমরা কি করব, এগিয়ে যাব। তো এরকম যে গুণাবলীগুলো যার মধ্যে থাকবে তাদেরকে আমরা বলবো বড়। আরেকটা কি আছে, কিছু মানুষ আছে দেখবে যে এটা কি ওটা কি না বুঝে, মানে ভালো মন্দ কিছু বোঝার দরকার নেই, নিজেকে মহা মাতব্বর মনে করে, হ্যাঁ আমি এই আমি বিশাল কিছু, হয় না? কিছু মানুষ থাকে, তোমরাও হয়তো দেখবে যে কিছুই নেই অথচ নিজেকে বেশি শো অফ করতে চাই লোকের কাছে। তো এই ধরনের লোকরা কখনোই বড় না, আসলে এরা অ্যাকচুয়ালি ছোট, ছোট লোক যাকে বলা হয়, অর্থাৎ এদের মনটা খুব ছোট থাকে, সবসময় অহংকারে ব্যস্ত হয়ে থাকে। তো এই হচ্ছে কবিতা। তো কবিতাটা হচ্ছে কি যে তোমাদের মধ্যে এটাই বার্তা পৌঁছাতে চেয়েছেন আমাদের কবি গুপ্ত, কবি ঈশ্বরগুপ্ত, যে তোমরা কখনো নিজেকে নিয়ে অহংকার করবে না, সব সময় অহংকার বাদ দিয়ে মানুষের জন্য গোপনে হোক নীরবে মানুষের জন্য ভালো করে যাবে, ভালোভাবে চলতে হবে, ভালো মানুষ হতে হবে আগে, তারপরে অন্য কিছু। আরেকটা লাইন দেখো, গুণেতে হইলে বড় বড় বলে সবে, যদি বড় হতে চাও ছোট হও তবে। সাপোজ তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো একজন বয়স্ক মানুষ তোমাকে কিছু বলল, হয়তো ভুলটা ওনারই কিন্তু তবুও উনি তোমার থেকে সিনিয়র, ওনার কথা তোমাকে মেনে নিতে হবে। যদি কিছু বলেও থাকে তোমাকে সেখানে কোনো রিয়্যাক্ট করতে হবে না। বড়রা সবসময় আমাদেরকে আশীর্বাদ স্বরূপ অনেক কিছু বলে থাকেন, কিন্তু কিছু কিছু ছেলে আছে বা মেয়ে আছে যে সবসময় মানে বড় ছোট কোনো জ্ঞান নেই, যা খুশি তাই বলে দেয়, অপমান করে দেয় বড় লোকদের, কিন্তু এটা তো ভুল না। তো তোমরা কখনো কারোর সাথে মাথা উঁচু করে কোনো দ্বন্দ্বতে যাবে না, সবসময় বিনম্র ব্যবহার করবে সবার সঙ্গে। তো এবার দেখো তোমাদের হাতে কলমে অংশটা হচ্ছে সঠিক, আমি এখানে উত্তরগুলো পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখানে দেখো সঠিক উত্তরটি বেছে নাও, আমি শুধু উত্তরগুলো দিয়েছি। আপনাকে যে বড় বলে সে কি হয়, অহংকারী। সংসারে বড় হওয়া কণা কাটা হবে কঠিন ব্যাপার, নিজে যে বড় হতে চায় তাকে কবি বলেছে কণা কাটা হবে ছোট। তারপরে দেখো বলছে দু এক কথায় উত্তর দাও, কে বড় বলে গণ্য হয়, লোকে যাকে বড় বলে সেই বড় বলে গণ্য হয়। কণা কাটা দেখো কারা অহংকারে বলে, প্রকৃত পক্ষে যারা ছোট মানে ভালো মন্দ কিছু বোঝে না তারাই অহংকারে বলে। বড় হতে গেলে কি করতে হবে, বড় হতে গেলে অহংকার ত্যাগ করতে হবে। আচ্ছা এবার দেখো তীরে বলছে আপনাকে বড় হলে বড় সে নয়, ব্যাখ্যা করো। তো ব্যাখ্যাটা লিখতে গেলে কি হবে, যে নিজেকে বড় বলে দাবি করতে চায় সে কখনো বড় হতে পারে না, নিজেকে তা অহংকার, অর্থাৎ তার সেটা শুধুই অহংকার যে আমি বড়। গুণেতে হইলে বড় বড় মানুষের তিনটি গুণের কথা উল্লেখ করো, বড় মানুষের তিনটি গুণ আমি পড়ানোর টাইমে বললাম,
সর্বদা সত্য কথা বলা অসহায় মানুষকে সাহায্য করা আমি দুটো বলে দিলাম বাকি একটা তোমরা নিজেরা লিখবে ঠিক আছে এবার এবার দেখো তোমরা পাঁচ নাম্বারটা কি আছে বিপরীত শব্দ লেখো বিপরীত শব্দ কি শব্দটা ঠিক উল্টোটা যেমন বড় তাহলে বড়র বিপরীত কি হবে ছোট কঠিন কঠিনের বিপরীত কঠিন মানে শক্ত কোমল মানে নরম ঠিক আছে তারপরে ছ নাম্বারটা কি আছে হিতানিত শব্দের মধ্যে দুটি পৃথক শব্দ আছে শব্দ দুটিকে আলাদা করো তো হিতানিত শব্দের মধ্যে দুটো অর্থ হিতানিত মানে কি ভালো মন্দ হিত আর অহিত মিলে হচ্ছে কি হিতা হিত এবার দেখো সাথে কি বলছে পদান্তর পদান্তর কি বিশেষ্য থেকে বিশেষণ ঠিক আছে এটাই সাধারণত হয়ে থাকে তো বিশেষ্য পদ কি বিশেষ্য পদ হচ্ছে যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে সেটা হচ্ছে বিশেষ্য পদ আর বিশেষ্য বিশেষণ পদ হচ্ছে কি বিশেষ্য পদের যখন দোষ গুণ অবস্থা ইত্যাদি আকার এগুলো বোঝাবে তখন আমরা সেটাকে বলবো বিশেষণ পদ তো এখানে দেখো কঠিন কঠিনের পদান্তর করে আমরা কি পাবো কাঠিন্য বা কঠিনত্ব এবার দেখো নিক্সট কি আছে গুণ গুণের পদান্তর কি হবে গুণী সংসার সংসারের পদান্তর হবে সাংসারিক ঠিক আছে এবার আটে দেখো কি বলছে সংসার শব্দটি থেকে সং অংশটুকু নিয়ে আমি তিনটি শব্দ তৈরি করতে হবে তো সং থেকে কি হবে সংযোগ হবে সংঘর্ষ হবে সংকল্প হবে সংগ্রহ হবে আরো অনেক অনেক ওয়ার্ড আছে নেক্সট ন কি আছে আপনাকে যার সবে কি ধরনের পদ তো এখানে হচ্ছে কি না সর্বনাম পদ সর্বনাম পদ কি বিশেষ্য পদের পরিবর্তে যে পদগুলো বসে তাকে বলা হবে সর্বনাম পদ যেমন আমি যদি কোন এখানে কি আছে দেখো যে আপনাকে অর্থাৎ নিজেকে যেটা যার যার আমি হয়তো বললাম কোন একটা নাম বললাম বলার পরে তার বললাম বা যার এই চকটা যার তিনি একজন টিচার তো এখানে যে যার বললাম টিচারের অর্থাৎ তার নামটা আমি বললাম না তার পরিবর্তে যার শব্দটা ব্যবহার করলাম তো এগুলো হচ্ছে কি সব সর্বনাম পদ আচ্ছা নেক্সট দেখো হইলে সাধু ভাষা তেমনি হতে পদটির সাধুরূপ কি হবে তো হতে পদটির সাধুরূপ হবে হইতে ঠিক আছে তারপরে নেক্সট কি আছে বিশেষণ পদ খুঁজে নিয়ে লিখতে হবে বড় গুণ যার এখানে গুণটা কেমন আছে বড় তাহলে যার গুণটা কি বড় তাহলে বড়টা হল কি একটা বিশেষণ পদ কঠিন ব্যাপার ব্যাপারটা কেমন কঠিন তাহলে কঠিনটা হচ্ছে কি বিশেষণ বাকিগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে গিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থেকো